দেশের মানুষের মানবাধিকার রক্ষায় সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী আরও জানান, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশ এগিয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ের প্রতিবেদনটি আমরা পরে দেখব। এই মুহূর্তে চলে যাচ্ছি, 31টি সংগঠন ও ব্যক্তিকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে। এবারে পুরস্কার বিতরণ করা হচ্ছে, সেখানে চলে যাচ্ছি। হচ্ছে ওনার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই ইয়াং বাংলা, যারা আমাদের এখানে ভলান্টিয়ার্স বিভিন্ন সংস্থা করে নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা করে যাচ্ছে, আপনারা সবাই সেই সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলার স্বপ্ন হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন, আমার দেশের উন্নয়নের স্বপ্ন, দেশের প্রতিটি মানুষের জীবনে যাতে সে সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার কোনো অভাব না থাকে, সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার অবশ্যই পরিশ্রম করে যাচ্ছে। আমাদের ভিশন 2021 হচ্ছে সেই স্বপ্নের একটা ভিশন, ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ। তবে শুধু সরকারের উপর নির্ভরশীল থাকলে হবে না, তাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা নিজেদের সময় দিচ্ছে, অর্থায়ন দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, তারা কারো কাছে হাত পেতে নেয়, তাদের ইচ্ছে হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা, তারাই হচ্ছে আমাদের এক সোনার বাংলার স্বপ্ন, সোনার বাংলার উদাহরণ। আমাদের আমলিয়ের বিশ্বাস যে আমরা বাঙালি, আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, আমরা নিজেরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, কেউ আমাদেরকে স্বাধীনতা হাতে তুলে ধরে দেয় নাই, সেভাবে উন্নয়নে আমরা সোনার বাংলা বাস্তবন আমরা করছি নিজেদের পরিশ্রমে, নিজেদের মেধা দিয়ে, আমরা কারো উপর নির্ভরশীল না। তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে এই ইয়াং বাংলার পার্টিসিপেন্টসদের মতন উদ্যোগ আছে, মেধাবী ছেলে মেয়ে আছে, ত্যাগী ছেলে মেয়ে আছে, যারা তরুণ আছে, যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আজ আমাদের ইয়াং বাংলার পুরস্কারের দিবস। তবে প্রথমে আমি বলতে চাই যে এখানে কোনো আমাদের দেশের বিজয়ের মতন না, এখানে কোনো হার জিত নেই, যারা পুরস্কার পায় নাই তারাও বিজয়ী, কারণ তারাও কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। তবু যারা পুরস্কার পেয়েছে এই বছর আমাদের এই 50তম বিজয়ের মাসে, তাদেরকে আমি একটু রেকগনাইজ করতে চাই। প্রথমেই হচ্ছে স্টেপস হেড কো ফাউন্ডার শাহানা আফরিন দিনা, মনের স্কুল কো ফাউন্ডার ফাইরুজ ফাজিয়া বিথার, Reflective Teens Executive Director Yusuf Muna, Dhruvotara Youth Development Foundation Founder Amiya Prapon Chakraborty, TransEnd Founder Lamia Tanjin Tana, Amal Foundation Founder Esrat Korim Eve, The Tech Academy Founder Mohammad Shams Jabbar, Jenna Executive Director Ratul Dev, Third Eye Founder Mashur Ishraq, Ecovation Bangladesh Founder Sanjidul Alam Shebon Shah, Diner Alo Hijra Unnayan Mohila Shanstha Joint Secretary Abu Hassan Poli, Bangladesh Tea Community Student Youth Council General Secretary Rigon Kumar Kanu, Medhavi Kalyan Shanstha Founder Mohammad Nurul Alam, Asmani Jubonari Foundation Founder Shirin Akhtar Asa, Bangladesher Dushprapo Chobi Shomogro Founder Gridhar De,
আপনাদের সকলকে আমার কংগ্রাচুলেশনস, অনেক অনেক ধন্যবাদ এবং হাততালি। আমি খুবই দুঃখিত যে আপনাদের মাঝে থাকতে পারছি না। এই প্রথমবারের মতো প্রত্যেক অ্যাওয়ার্ডের সময়, জয় বাংলা অ্যাওয়ার্ডের সময় আমি সবসময় থাকি, তবে এই বছর এই মহামারীর কারণে পারছি না। তবে আপনাদের সকলকে আমার অত্যন্ত ধন্যবাদ। আমি খুবই গর্বিত, আই এম ভেরি প্রাউড আপনারা যে কাজ করছেন দেশের মানুষের জন্য, বিভিন্ন সামাজিক সেবা, পরিবেশ, সকল উন্নয়ন সব নিয়ে। আপনারাই হচ্ছেন আমাদের সেই সোনার বাংলার উদাহরণ এবং আমাদের গর্ব। আশা করি আপনারা এবং ইয়াং বাংলা আরো তরুণদেরকে ইন্সপায়ার করবে। আমাদের সেরারায়, আমাদের ইয়াং বাংলা, আমরা সারাক্ষণ পরিশ্রম করে যাব সকলকে, আমাদের দেশের সকল তরুণদেরকে ইন্সপায়ার করতে, যে আসেন আমরা সবাই হাত মিলে নিজের মতো ছোট বড় যেভাবেই হোক দেশের জন্য কাজ করে যাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যা করতে পারি আমরা এগিয়ে এসে করি। আমাদের অন্য কারো দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, আমরা নিজেই পারি, আমরা নিজেই পারব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকতে। এখন বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। এখন আমাদের অলরেডি ভিশন 2041 এর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশ এখন 2041 সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হবে। আবারও আমাদের এই 50তম বিজয়ের মাসে আপনাদের সকলকে আমার অভিনন্দন এবং আমাদের জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড এবং ইয়াং বাংলা সেক্রেটারিয়েট এবং অর্গানাইজার্স, আর আমাদের অবশ্যই আমাদের সিআরআই যারা সব থেকে বেশি পরিশ্রম করে এটাকে বাস্তবায়ন করতে, আপনাদের সকলকে আমার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, সজীব ওয়াজেদ জয়।